ভিউয়ার্স, 60-তে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। আমেরিকার বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে শুক্রবার রাশিয়ার একটি আদালতে মাদক চোরাচালানের অভিযোগে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত হলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। 31 বছর বয়সী এই খেলোয়াড়কে গত ফেব্রুয়ারিতে মস্কোর একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে বিপুল পরিমাণ মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়। হাইকোর্টের বিচারপতি ক্যাটানজে ব্রাউন জ্যাকসন প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। 51 বছর বয়সী মিস জ্যাকসন 83 বছর বয়সী অবসরপ্রাপ্ত বিচারপতি স্টিফেন ব্রায়ারের স্থলাভিষিক্ত হলেন। প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অধীনে শুরু হওয়া একটি কট্টরপন্থী অভিবাসন নীতির যে অবসান ঘটাতে চান, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের পক্ষে সমর্থন দেয়। ওই আইনে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের দাবির উপর শুনানি না হওয়া পর্যন্ত হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে মেক্সিকোতে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।